অস্ট্রেলিয়ান বিধ্বংসী ব্যাটার মার্কাস স্টোইনিসের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কান বোলাররা। চতুর্থ উইকেট জুটিতে খেলতে নেমে মাত্র 17 বলে 50 করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেন মার্কাস স্টোইনিস। এ সময় তিনি চড়াও হন লঙ্কান বোলার ওয়ানিন্দ হাসারাঙ্গার উপর। শেষ পর্যন্ত 18 বল থেকে 59 রানের ইনিংসে তিনি হাকান 4টি 4 এবং 6টি বিশাল ছক্কা। 6টি ছক্কার মধ্য থেকে ওয়ানিন্দ হাসারাঙ্গাকে মারা 101 মিটারের ছক্কাটি ছিল সবচাইতে বড় ছক্কা। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এর আগে এত দ্রুত 59 রান করতে পারেনি আর কোনো ক্রিকেটার। প্রিয় দর্শক, মার্কাস স্টোইনিসের 18 বল থেকে 59 রানের ইনিংসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন তা কমেন্টে জানিয়ে দিন।